কোরবানির পশুর প্রকারভেদ কি কি, কোরবানির অযোগ্য কোন পশু? আমরা বলবো আলহামদুলিল্লাহ, এটি কোনো জটিল প্রশ্ন নয়। আমরা সেই 1400 বছর থেকে কোরবানি করে আসছি। আমাদের জীবনেও যার বয়স যত বছর হয়েছে তিনি তত বছর কোরবানি পেয়েছেন, দেখেছেন। কোরবানির পশু বয়সের দিক রয়েছে এবং শারীরিক ক্ষতমুক্ত, ত্রুটিমুক্ত, অসুস্থতার বিষয় রয়েছে। বয়সের দিক থেকে ছাগল 1 বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছর পদার্পণ করলেই ছাগল ভেড়া দুম্বা, গরু 2 বছর পূর্ণ হয়ে তৃতীয় বছর পদার্পণ করলে, ওট 5 বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছরে পদার্পণ করলে, অথবা তার প্রাথমিক দাঁতগুলি উঠে গিয়ে নতুন দাঁত আসলে সেটি কুরবানির জন্য উপযুক্ত হবে ইনশাআল্লাহ বয়সের দিক থেকে। অপর দিক থেকে পশু যেন ল্যাংড়া না হয়, যেন কান কাটা না হয় এবং এমন রুগ্ন না হয় যে জবাই করার স্থানে পর্যন্ত যেতে পারছে না, তাহলে সেই পশু কুরবানি বৈধ হবে না, এই ত্রুটিগুলি মুক্ত হতে হবে। শিঙের ক্ষেত্রে শিঙের উপরের খোসটা যদি ভেঙে যায় তাতে অসুবিধা নেই, কারণ শিং ভাঙা সংক্রান্ত যে হাদিসগুলি শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই বিষয়ে হাদিসগুলি সহি প্রমাণিত হয়নি। আল্লাহ তাআলা আলাম। এই সমস্ত বিষয়গুলি কোরবানির পশুর ক্ষেত্রে লক্ষণীয়। তৃতীয় প্রশ্ন এসেছে, কোরবানিতে শরীক হওয়া বা ভাগে কোরবানি দেওয়ার বিধান কী? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামগণ কোরবানি করেছেন, এভাবেই কোরবানি চলে আসছে। তাই নিয়ম হচ্ছে একটি পরিবার একটি কোরবানি করবে, সেটি হতে পারে একটি ছাগল ভেড়া দুম্বা অথবা গরু অথবা উট। তবে কারো যদি সামর্থ্য কম থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাকারা আন সাবা, একটি গরু 7-এর পক্ষ থেকে কোরবানি দেওয়া শরীয়ত সম্মত, অর্থাৎ 7 শরীক, 7 ব্যক্তি না 7 পরিবার। জবাব, 7 ব্যক্তিও বৈধ এবং 7 পরিবারও বৈধ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ক্ষেত্রে তিনি যখন গনিমতের মাল বণ্টন করেন, একটি উটকে 10টি ছাগলের সমতুল্য করেছেন। হাদিসে এসেছে তিরমিজির হাদিসে একটি উট 10-এর পক্ষ থেকেও হয়ে থাকে। সেই হিসেবে বোঝা যায় যে একটি গরু বা একটি উটের একটি অংশ সেটি হচ্ছে একটি ছাগলের সমতুল্য। এছাড়া আরও অন্য হাদিসেও স্পষ্ট, যারা হজে যান সে হজের কোরবানিতে, যদি এটি বাৎসরিক ঈদুল আজহার কোরবানি নয়, এটি হচ্ছে হজের কাজের কোরবানি, সেখানে একটি ছাগল দিতে হয় অথবা 1/7 মাংস। এর মানে 1/7 মাংস হলো একটি ছাগলের সমতুল্য। একটি ছাগল যেমন এক ব্যক্তির পক্ষ থেকে হয় আবার এক পরিবারের পক্ষ থেকে হয়, ঠিক তেমনইভাবে একটি গরুর 1/7 মাংস এক ব্যক্তির পক্ষ থেকেও বৈধ, এক পরিবারের যতজন মানুষ থাকুক ততজনের পক্ষ থেকেও বৈধ হবে। আল্লাহ তাআলা আন। সুতরাং আমরা বলবো যাদের সামর্থ্য কম তারা এই ধরনের শরীকি কুরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা এটিকে সফরের জন্য সীমাবদ্ধ বলে এবং মুকিম অবস্থায় বৈধ নয় বলেন, তারা এটি চরম অন্যায় করেছেন। তবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দেশে যে কয়েকজন ফতোয়া দিতেন তারা অধিকাংশ জনেই আল্লাহর ইচ্ছায় তারা ফতোয়া প্রত্যাহার করে নিয়েছেন এবং মুকিম অবস্থায়ও শরীকি কুরবানি বৈধ বলে তারা ফতোয়া দিচ্ছেন। সুতরাং এই বিষয়টি নিয়ে কখনো বাড়াবাড়ি করা উচিত নয়।
والله تعالى أعلم.